আসসালামু আলাইকুম এভরিওয়ান, সখের মুরগিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকেই তো দেখতে পারতেছেন আমাদের খামারের নতুন অতিথি, এটা হচ্ছে পলিশ কেপ ফ্রিজেল, তাও আবার হোয়াইট কালার। আমরা এটা নতুন নিয়ে আসছি, এইখানে হচ্ছে একটা মেল এবং দুইটা ফিমেল নিয়ে এসেছি। স্বাধীন একটু এগিয়ে এসে দেখাও, এই তো দেখেন এদের চোখটা একদম নিচে, দেখতে অনেক বেশি সুন্দর, আর মাথার উপরে এই তো দেখেন অনেকটাই হচ্ছে ফুলের মতো আর কি, গাঁদা ফুলের মতো। তো এইটা হচ্ছে মেলটা, মোরগটা এইটা, আর হচ্ছে মুরগি দুইটা হচ্ছে এই তো আমার পিছনে এখানে আছে। স্বাধীন একটু এগিয়ে এসে দেখাও, এই তো এই দুইটা হচ্ছে মুরগি, তার মধ্যে এইটা একটা মুরগি, দেখেন দেখতে কিন্তু অনেক কিউট। এটা হচ্ছে হোয়াইট ফ্রিজেল পলিশ কেপ, এইটা পলিশ কেপ বলার কারণ হচ্ছে এদের মাথায় পলিশ কেপের মতো ঝুঁটি থাকে, এবং হচ্ছে এদের যে শরীরের পালকগুলা ফ্রিজেল মুরগির মতো উল্টা দিকে বাঁকানো থাকে, এই জন্য হচ্ছে এটা হোয়াইট কালার ফ্রিজেল পলিশ কেপ। এখানে হচ্ছে দুইটা ফিমেল নিয়ে আসছি, এই তো এই দুইটাই হচ্ছে ফিমেল। ফিমেল দুইটা মোটামুটি মাশাআল্লাহ দুইটাই রানিং, যেই দিন নিয়ে আসছি ওই দিন থেকে দুইটা করে ডিম পাচ্ছি, আর মেলটা যেইটা ওইটার এখনও কোনো কিছু বলতে পারতেছি না, বাট কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আর মেলটার কথা বলতে পারতেছি না, এটার কারণ হচ্ছে কি যে এরা যে ডিমগুলো পাড়তেছে আগে দেখি যে এদের বাচ্চা ওঠে কি না, আর বাচ্চা উঠলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং সামনের সপ্তাহে সম্ভবত এদের বাচ্চা ফুটবে প্রথম ডিম থেকে। আর আমার খামারের কিছু বর্তমানে কাজ হচ্ছে, এই কারণে আমি রেগুলার ভিডিও বানাইতে পারতেছি না। দেখেন এইটার মাথা ঝুঁটিটা দেখেন অনেক সুন্দর, এবং মুরগিগুলো অনেক অ্যাক্টিভ আছে, অতিরিক্ত গরম তো ওরা হা করে নিঃশ্বাস নিচ্ছে। আর এইটার মোরগটা আমার কাছে বেশি ভালো লাগে, যদিও মোরগটা মাথা ঝুঁটিটা দেখেন সামনের দিক থেকে অনেক সুন্দর দেখা যায়। এই তো মোরগটার মাথার ঝুঁটি, অনেক সুন্দর একটা মুরগি পলিশ কেপ ফ্রিজেল। এই তো মাথার নিচের অংশ, তো এই তিনটা হচ্ছে আমাদের খামারের নতুন অতিথি, আর এগুলাকে এখন খামারের কোনো একটা ভালো একটা রুম দিতে হবে, যেহেতু রানিং প্যাড ডিম দিচ্ছে, এবং বাচ্চা ফুটলে তো অবশ্যই আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো। আর আমাদের খামারের অর্ধেক অংশ ভাঙা হয়েছে, কেননা হচ্ছে আমরা আউটসাইডে যে খামারে কাজ করব ওইটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।